মাত্র 20 মিনিটে তৈরি হেলা রামলালাঙ্ক ভব্য মূর্তি। কটকরে বনিলা রামলালাঙ্ক ভব্য মূর্তি, আউ তা বি 20 মিনিটে। পাখাপাখি 30 কেজি মাটিরে তৈরি হয়েছি প্রভু শ্রী রামলালাঙ্ক ভব্য মূর্তি, আউ যাহাকু দেখলে আখি সতরে লাগি যাচ্ছি। এই যে ভব্য রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে এবং রামলালা তাহলে মানে বসবে, তাঁর প্রতিষ্ঠা হব, তাঁর পূজার্চনা হব, সমগ্র ভারতবাসী সমস্তে উৎকণ্ঠিত এবং উৎসাহে সমস্তে উন্মাদিত হয়ে অনেক কিয়ে কেতে প্রকার ভাবে তাঁকু স্মরণ করছেন, তাঁকু পূজার্চনা মধ্যে আরম্ভ করে দেলেনি, যজ্ঞ হোম সবু আরম্ভ হয়ে গেলানি। তো আমি বা কম করে পারি ছাড় শিল্পী, আমি তো মাটিরে মূর্তি করু, বিভিন্ন প্রকার মূর্তি করু। তো মু ভাবিলি যে রামলালাঙ্কর যদি মাটিরে গোটিয়ে মূর্তি এমনি প্রতিমা করবি, নিশ্চিত ভাবে বেশি সময় নল ননেলে মধ্যে সেই 20 মিনিট 25 মিনিট মধ্যে যেত হয়েপারছি সেটা গোটে করি তাকে কলর দেলে কেমি দেখা যাচ্ছে। মতো আজ বহুত আত্মসন্তোষ লাগুছে যে রামলালাঙ্কর মূর্তি আকচুয়ালি রামলালা কি রামলালা হচ্ছেন পুরুষোত্তম রামচন্দ্র, যে আমরি ভি মুহ মানুষের মুহ সবু, কিন্তু তাঁকর যে বেশভূষা, তাঁকর যে পরিপাটি, তাঁকর যে শক্তি, তাঁকর যে সামর্থ্য, এই সবু চিন্তা কলে তাঁকর মুহ নিশ্চিত ভাবে অদ্বিতীয়। এবং তাঁকর যে মুন্ডরে কপালের চিতা অছি, কানরে কুণ্ডল অছি, আউ কর্লি হেয়ার মুকুট, এ সবু প্রকার মিশিগলা পরে নিশ্চিত ভাবে গোটে দৈব দৈবী ভাব আসুচি এবং রামলালাঙ্কর প্রতিকৃতি। কোন ছিলা সে মুহূর্ত যে মুহূর্তে আপন বনছিলে রামলালাঙ্কর পুরা অবিকল মূর্তি দিয়ে না, মু যেতবেলে মাটি তৈরি কলি এবং করবি বলে ভাবিলি, গোটে স্ট্যান্ডটে কলি, সে মাটিকে দেখিলা পরে মু প্রকৃত কথা মু ঠাকুর বিশ্বাসী নিশ্চয়, কিন্তু এইটা কাম কলাবেলে মু কাহিকি টিকে সেই রামলালাঙ্কু টিকে মনে পকাইলি, ভগবান শ্রীরামকু টিকে মনে পকাইলি যে আরে মতো টিকে এইভাবে কেমতি হয়েপারছি দেখিবা, কেমতি করিপারছি মু। হ্যাঁ, তো ধীরে 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 যেতবে তাঁকর মুহটি হেলা, মু ইয়া পূর্বর আউ গোটিয়ে করছিলি, কিন্তু এই পার্টিকুলারলি এই যে রামলালাঙ্কর মুহ, এর যে গোটে গোল মুহ, সুন্দরিয়া মুহ হয়েছে, এবং মুহটি যে হস আছে সেটা গোটা আর্কিক স্মাইল তা ভিতরে পরিলক্ষিত হচ্ছে, এবং আখিটি খুব সুন্দর হয়েপারা, কেমতি সে ঠাকুরঙ্কর আশীর্বাদ হয়েপরে। হ্যাঁ, রামলালাঙ্কর মূর্তি করা এত সহজ নুহ, আমি খালি গোটে চেষ্টা সিনা করুছু, কিন্তু সবু তাঁকরি হাত। অবিকল মর্যাদা পুরুষোত্তম রামঙ্ক মুহ আউ তাঙ্ক আখি তাহা করি দেখাইছন্তি কটক সিডি অঞ্চল ভাস্কর্য শিল্পী রবিনারায়ণ রথ। আসন্তা 22 তারিখে অযোধ্যায় প্রভু রামলালাঙ্ক ভব্য মূর্তি প্রতিষ্ঠা হওয়া যাওয়া বেড়ে সারা ভারতবর্ষে প্রভুঙ্কু স্বাগত করা এবে চালিছি প্রস্তুতি। কেউটি রামলালাঙ্ক প্রস্তুতি হেউছি, কেউটি গীত, কেউটি বিভিন্ন চিত্রকলা, কি খাদ্য, তা আউ কি কেতে কণ হচ্ছে, তবে এ ভিতরে রবিরথঙ্ক ভাস্কর্য কলা কটকরে থাই মধ্যে অযোধ্যার ভ্রম সৃষ্টি করুছি, এহা কহিলে অত্যুক্তি হবনি। কটকরু সিদ্ধেশ্বর রাউলঙ্ক রিপোর্ট, প্রতিনিধি টিভি।